এই আসসালামু আলাইকুম গাইস, ইট ইজ ইয়াসিন ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুধু রেড কালার কোবরা চেঞ্জ করতে চাচ্ছি, মানে আমাদের কোবরা থাকবে রেড কালার আর আমরা সব লাল কালারের জিনিস ব্যবহার করবো। আমাদের প্যারাসুট থেকে শুরু করে গাড়ির স্কিন, দেখো গাড়ির স্কিন, বাইকের স্কিন, তারপর মনস্টার ট্রাক জিপ গাড়ির স্কিন, সব কিছু লাল। এমনকি আমরা গান স্কিনও ব্যবহার করবো লাল কালার। যেমন দেখতে পাচ্ছি M4 কোনো আমাদের লাল কালার স্কিন নাই, তাই আমরা একেতে চলো দেখে আমাদের লাল কালার স্কিন, স্কারে লাল কালার স্কিন, তারপর প্যারাং, ব্যাট প্যাট, কাটানা, তারপর আমাদের সাইড কুড়াল, ফিস্টের স্কিন, বমের স্কিন, ভাই লাল কালার পাই নেই। আর ভাই গুলালটা একটু দেখে নিই, ভাই গুলালটা, ভাই কোনো লাল কালার স্কিন নেই, হালকা একটু গোলাপে নিয়ে নিলাম। আর এখন আমরা খেলবো টুয়ে বাসের দল, কারণ ভাই দেখো আমি মাস্টার টুয়ে রয়েছি, মাইনাস খেলে যেতে পারে, বুঝো তাই ভাই, তার জন্য একটা টিমমেট নিয়ে নিলাম। চলো ভাই শুরু করা যাক। র্যাঙ্কের আরও একটা ম্যাচ, আমরা নেমে গেছি প্লান্টেশন নামের একটা বীজ এলাকায়। তো আমাদের সাথে বেশি নেমে ভাই নতুন স্নাইপার, এটা দিয়ে কোনো একটা চ্যালেঞ্জ ভিডিও দেখবা নাকি বলে দিও। চলো ভাই এখান থেকে আমরা কোনো লুট পাই না ভাই, আমার টিমমেটে বলে ফুসতেই পেয়েছে, মানে ওখানে এনিমি রয়েছে। চলো ভাই আমরা একে পেয়েছি, দেখো একে তো রেড কালার স্কিন, ভাই কোথায় এনিমি, ভাই এনিমিটাকে যেই একটা মাইক দিব তোমরা দেখবা, দেখো কি মাইক এনিমিটাকে, ও ভাই আমি তো মরে গেলাম ভাই, এনিমিটা আমাকে মেরে দিল, মানে বলেছিলাম যে সামনে সামনে আসলে তো যাবো ভাই, আমার রিভাইভ পেয়েছি নতুন করে, দেখো ভাই টিমমেট আমার একটাই সুবিধা ভাই। চলো ইউমপির স্কিন আমার হাতটা লাল নাকি নিচটা নিচটা ভাব রয়েছে। চলো আমাদের কোনো ভাই এক্সিমেট পেয়ে গেছি, এক্সিমেটের কোনো আমাদের রেড কালার স্কিন রয়েছে, হ্যাঁ ভাই এক্সিমেট একে পড়তেছে কোনো রেড কালার স্কিন। চলো আমরা এখানে কিছু লুট করি। চলো সামনে যেতে যেতে পথে সামনে কিছু পাচ্ছি না, যখন দেখি ভাই ভাই আমরা একটা জিনিস ভুল করছি, যেটা হচ্ছে আমাদের হিলিং পিস্তল, এটা রেড কালার স্কিন না, এটাকে বদলে ফেললাম। এই আমাকে একটা সয়ে যাচ্ছে কেন, চলো চলো চলে যাই, এখানে টোকেন খেলাম আমরা। M10 স্কিন ভাই, M10 কিন্তু আমরা রেড কালার স্কিন, M10 ম্যাক্স পেয়ে গেলাম আমরা, যা ভালো হয়েছে। এক্সিমেট M10 ভাই একটা গান পেয়েছি, এখানে আমাদের M4 কোনো রেড কালার স্কিন নেই, তার জন্য আমরা নিলাম না। চলো সামনে যাই, সামনে কোনো লুট নেই, সামনে আমাদের একটা ম্যাক্স চিপস নেটা, হ্যাঁ ম্যাক্স চিপস পেয়ে গেলাম, M10 টু লেভেল করে ফেললাম। সামনে আছে স্কার, স্কার তো ভালো ভাই, এক্সিমেট অনেক ভালো, একটু প্যারো আছে, ড্যামেজও দেখো। চলো আমরা এখান থেকে আরও ভাই সামনে যেতে যেতে পথে ভাই MP40 পেয়েছি, কারণ MP40 কোবরা স্কিন, কারণ কোবরা তো ভাই রেড কালারই, দেখো কোবরা তো রেড কালারই, যদি আমরা M10 আমার টিমমেট লাগতো টিমমেটকে দিয়ে দিলাম। চলো সামনে যাই ভাই, কী আছে এটা, মেডিকিট লাগতে পারে ভাই, অনেক মেডকিটের জরুরি আমাদের। চলো সামনে যাই, এখানে কী রয়েছে ভাই আমাদের ইরা, মানে যে কী মিসাইল মার না গোলার ভাঙে, ওই জিনিসটা কোনো স্কিনই নাই, তার জন্য ওটা নিলাম না। দেখো ভাই আমাদের আমার ছোটো পিস্তল যায় কিছুই নেই। চলো সামনে যাই, ওখানটা রিপেয়ার কি তো নিও না, নিও না, আরে আমার টিমমেটও নিয়ে নিল। চলো সামনে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল কারোর সাথে, আমরা ভিডিওটা কেটে দিলাম, কারণ ওখানে ভাই অনেক বোরিং, অন্য কিছু ভালো করে পাইনি। চলো সামনে এসে বললাম, আবারও বলি যেতে যেতে পথে পূর্ণিমা রাতে এনিমি দেখি আকাশে। চলো ভাই তোমাদের একটা ফিল্টারটা গান শুনিয়ে দিলাম, আমার টিমের কি বল জানো, আমার টিমের বলছে ভাই এটা শুনি বা, আমি বললাম কী এসু, আমি বললাম ইন্ডাকশন ভাই গেমের ইন্ডাকশনের কথা বলছে, আমি বললাম যে নিয়ে আসো, কি ভাই একটাই আমার আমার লাগবে না, দুইটা পেয়েছি, আমি তো লাগবে না, তাই এসে পড়ো, তাই ভাই এসে পড়লো টিমের জন্য বাইরে থেকে। আসো ভাই এর পিছিয়ে এনিমি ভাই, আমি একটু উপরে উপর দিকে যাই, তাহলে ভালো হবে, বোঝো না ভাই উপর দিকে যাই, ওদের সাথে ফোন করবো। চলো সামনে চলো সামনে ক্যারেক্টারটা মেলে একটু ভাই তাড়াতাড়ি সামনে যাই, যেতে যেতে আবার যেতে যেতে এখানে একটা রিলোড কি পেয়ে গেলাম, কারণ একটু রিলোড করিনি, এমোটা নিয়ে নিই, এমো দরকার, প্রচুর এমো দরকার, নর্মাল দুটো গান দিয়ে খেলতে হবে, এমপি ফোর্টি অনেক ভালো একটা গান। এই আমার এনিমি আমার টিমমেটের জায়গায় পুষ্টে, আমার টিমের বসে দুটো প্লেয়ার, মারো মারো ভাই, ওই এত উনিশে ড্যামেজ ভালো হয়ে যাচ্ছে, 14-15 ভাই কী ড্যামেজ আছে আমাদের টিমমেটে, তোমাকে আমি কভার দিচ্ছি, তারা তুমি ওখানে থাকো, কোথায় নেবে
আমাকে মানে ওই গুলাল গুলাল ভাই মেরে দিয়েছিল। মেডকিট করে তাড়াতাড়ি না না কি আর মেডকিট একে মেরে আমার টিমমেটটাকে মেরে ফেললো। আমরা মেডকিট করে নেই, দেখো আমরা মেডকিট করে গেলাম, আমার টিমমেটটাকে বম খাওয়া মেরে গেছিল। এটা না টিমমেট নক 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 বলতে বলতেই আমার টিমমেটই শহীদ হয়ে যাবে। একটু পরে দেখো আমার টিমের শহীদ, টিমমেট বলছে নাকি ওটা বলে এক গুলি প্লেয়ার, তাই আমরা তাড়াতাড়ি রাস করে দিলাম ওটার উপরে। ভাই ক্যারেক্টার সারলাম একটু তাড়াতে জানি, তো তাতে যেতে পারি জানি কোথায় এনিমি, এনিমি কোথায়, টিমমেট কোথায়, কোথায় এই বেড়া সাইডে বলে নাকি এনিমি, এনিমি কোথায়। ও পিএন হেডশট, হেডশটটা মেরে আমাদের স্কোরটাকে ওয়াইপ আউট করে দিলাম। আমার টিমের বলছে একটা শুয়ে রয়েছে আর কিছু মেটকে টিমের জন অনেক দূরে গেছে, তাই জন্য লুটে ব্যস্ত হয়ে গেলাম। কিছু মেটকে একটা ম্যাটার সাইলেন্সার পেলাম, সাইলেন্সার ফাইলেন্সার নিয়ে আবার চলে গেলাম। আবার ভাই কিছু মেট কিনে শুই করে ভাই টিমের শুই কোথায়, ও এই ডেড বক্সে তোমার শুই, যদি শুইটা নিয়ে গাড়িটা নিবো জনে যা না ভাই আগে টিমেটা রিভাইভ দিয়ে চলে যাবো। রিভাইভ দিব হচ্ছে আমাদের বিমা শক্তি, এখান থেকে একবার রিভাইভটা দিয়ে আসি, চলো চলো বিমা শক্তির ওখানে যাওয়া যাক। যে আবার ভাই গাড়িতে কি আসতে চলছে ভাই, তাতে চলো ভাই আমার হুন্ডার সিন লাল এটা বলতে ভুলে গেছিলাম, তো পিছিয়ে একটা হলুদ হলুদ ব্যাপারটা আছে ওটা একটু চলো এখান থেকে ভাই। নতুন স্নাইপার, নতুন স্নাইপার দেখি তোমরা নতুন কোনো চ্যালেঞ্জ দেখবা, অলিয়ান স্নাইপার মানে এই নতুন স্নাইপার দিয়ে একটা চ্যালেঞ্জ করবো, সোলো ভার্সেস স্কোয়াড না সোলো ভার্সেস সোলো, এটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা নতুন ল্যাম্বরগিনি নেব, ল্যাম্বরগিনি পুরো পুরো লাল পুরো রেড কালার ল্যাম্বরগিনি আমাদের, চলো জনে যাই যেতে যেতে পথে, চলো ভাই আমরা জনে যেতে চাই, জনে যেতে যেতে ভাই ফোনটা অনেক দূরে গেছে, চলো সব থেকে আমরা জনে যেতে পারি নি। কটা মেডকিট বেশি নাই কে ভাই, আটটা মেডকিট, চলো যদি আমি জনে যেতে পারি তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ভাই। ভাই চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে ভাই, আগেরটা শর্ট লং ড্রেস আসছিলাম ভাই, ভিউস যাচ্ছে না ভাই, ভিউস আসে না, যেই আসে ভাই কেন কেউ লাইক সাবস্ক্রাইব করে জানা ভাই। চলো আমাদের টিমমেট আবার আকাশে চলে গিয়েছে, টিমমেটটাকে রিভাইভ দিয়ে আয় ভাই, খালি গাড়ি বেজেই চলছে, খালি বেজেই যাচ্ছে, চলো চলো আমরা পিকের থেকে টিমমেটটাকে রিভাইভ দিয়ে যাই, খালি টিমমেটটা খালি আকাশে চলে যায়, চলো চলে যাই আমরা রিভাইভটা দিয়ে আসি। চলো এখান থেকে আমরা রিভাইভটা দিব, এই তো 300 টাকা রিভাইভ যাক ভালোই হচ্ছে, রিভাইভটা দিলাম, কিছু 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 বাজার করে নিলাম, কিছু বাজার লাগবে না ভাই এখানে, কিছু ফুস বলতে ভাই এম হিলার, আমাদের এখানে আমরা ফুস বা এম হিলারই বেশি বলি, এম হিলার একে 47 ভাই এখানে লিমিটেড বক্স ভাই, এখান দুটি এম হিলার পেয়ে নিলাম ভাই। চলো সামনে যাই ভাই, ভাই গাইলো গাইলো ভাই ভাই জোনে ভালো ড্যামেজ দিতেছে মনে হয় আমি জোনে ঢুকতে পারবো না। চলো চলো যেতে যেতে পথে গাড়ি চালাই যোগ পাই তাকে, চলো তার চলো 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 গাড়িটা গতি নেই। আবার ভাই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমার টিমমেট চলে গেল আকাশে, চলো ভাই টিমমেটটাকে আবার রিভাইভ করে দিই আমরা, গাড়ি ল্যাম্বার গিয়ে থামো, চলো ভাই আমরা টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিলাম, দিয়ে আমরা জোনে ঢুকি ভাই, জোন অনেক দূরে এসে ভাই সামনে প্লেয়ার থাকতে পারে, আমরা যেখানে টোকেনটা খেয়ে নিলাম ভাই, টোকেন ভাই গাড়ি নামো, নেমে আমাদের টোকেনটা নিয়ে নিলাম, ভালো টোকেনটা নিলে ভাই ভালো টিমের কিছু টোকেন পেয়ে যাবে। চলো চলো গাড়ি টান দিই, আমাদের গাড়িটা ধুমপাতাল টান দিতে হবে, সামনে প্লেয়ার ভাই এনিমি এনিমি কোনো দিকে তাকাবো না, সোজা গাড়ি টান দেবো, চলো 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 গাড়ি চালাই চালিতে, চলো যে আমরা জোনের দিকে এসে পড়েছি ভাই, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট ভাই। একটু আগে কিন্তু একটা গাড়ি বাবার সাথে ঢোসা খেয়ে যাচ্ছিলাম ভাই, তুমি দেখেই গাড়ি চালাতে পারো না, অ্যাক্সিডেন্ট হতে পারে না, তবু ভাই এনিমি আমরা অ্যাক্সিডেন্টের কথা বলে এসে পড়লাম, যেতে যেতে পথে এখানে এসে বললাম ভাই এখান থেকে ভিডিওটা কেটে দিলাম ভাই, তুমি তো ভাই এনিমি ভাই এনিমি কোথায় যাচ্ছে এই জায়গা কেউ বুঝতে এনিমি ভাই, চলো আমরা উপরে এসে পড়লাম, ক্যারেক্টার সারি একটু সামনে যাই, আরেকবার ছাড়ি ভাই না আর ছাড়া ছেড়ে দিলাম, চলো ভাই এখানে চলে গেলাম কুল্লু মারলাম ভাই, ভাই বীজ থেকে ভাই ভাই থাটপাট পিলার, ভাই থাটপাট পিলার আমাকে মেরে দিল, দেখ ভাই আমাদের শুটটা আমাদের বাঁচিয়ে দিল ভাই, গুলাল 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 ভাই মেরে দিল ভাই, ভাই বীজের থেকে আমার পিলার ভাই পড়ে গিয়েছে মাইকাচ্ছি ভাই, দেখে এখান থেকে আবার আমাকে বাঁচাই কি ভাই, আমাদের আমার মনে হচ্ছে কি আমাদের এটা এখানে শেষ, হ্যাঁ ভাই তাই শেষ এখানে শেষ ভাই, দাঁড়া আমার ড্রোনটা মেরে দিলাম, দেখি এনিমিটা কোথায় এনিমিতে পিছে পিছনে প্লেয়ার
কোথায় লাগলো অবশ্যই মনতে সামনে রাখলো ভাই আমাদের টিমমেটকে বললাম ভাই সামনে যেও না প্লেয়ার আছে প্লেয়ার আছে কে শুনে কার কথা ঘাতটা টিমমেট গেল আর শহীদ হয়ে গেল ভাই পিছনে আবার প্লেয়ার ভাই আর তেলে বি কেন ভাই কয় ঠিক ঠিক মারবে ভাই মেরো না ভাই মেরো না ভাই মেডিকেট মেডিকেট ভাই চল ভাই মেডিকেটটা কয় দিলাম ভাই আমার তো এখন ইস্যু হয়ে গেলো ভাই সামনে প্লেয়ার পিছে প্লেয়ার খালি প্লেয়ার আর প্লেয়ার চলো ভাই এখান থেকে আমরা পিছনের দিকে এনিমি আসে আমার টিমের হয়ে গেল উইথ সামনে প্লেয়ার ভাই আমি তো মানে হার্ট অ্যাটাকে মরে যাবো এত প্লেয়ার হলে কে চলো যা আছে কপালে দিলাম আর ভাই যে যাত্রা যাত্রা মারো ভাই টুকুন বাবা আমার রিগট রিগট ভাই মেরে দিল ভাই মারবে না ভাই কি করো ভাই মাত্র দুস চাইরে স্পিড সো গাইস এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও ভাই মাস ভাই নতুন কোন কালারের কোপরা ভান্ডের চ্যালেঞ্জ দেখতে চাও তোমরা বলে দিও আমি চেষ্টা করবো তোমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার জন্য আর নতুন স্নাইপার যেটা আছে না ভাই এই স্নাইপারটা একটা চ্যালেঞ্জ দেখবা তোমরা নতুন সো গাইস নতুন স্নাইপার দিয়ে একটা ভিডিও আসতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাই গাইস আর বেশি বেশি লাইক কমেন্ট করতে বেশি বেশি লাইক কমেন্ট করো তাহলে তো আমাদের ছোটো ভাই ভিডিও চলবে তো আল্লাহ হাফেজ গাইস।